সেদার সভাপতি তথা আমাদের হাজি স্যার সবার উপস্থিত আপনাদের প্রিয় নেতা মুখ্য আকর্ষক আপনাদের সাংসদ এআইডিএফ প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী নাজমুল স্যার সবার উপস্থিত সর্বভারতীয় সংযুক্ত গণতন্ত্রের মোর্চার কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অতি শ্রদ্ধার ডক্টর আদিত্য মন্ত্রসাদের সবাই উপস্থিত আমাদের জেলা কমিটি জিবি কমিটি মহিলা কমিটি যুব কমিটি ছাত্র কমিটি নেতা কর্মী সকল উলামায়ে কেরাম সরকার হাজি সাহেব সকল মা বোনেরা যুবক বন্ধু সকল আমাদের এই নির্বাচন সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন এই নির্বাচন ভারত স্বাধীনতার হওয়ার পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্রের নির্বাচন এই নির্বাচনে ভারতবর্ষের গণতন্ত্র কত থাকবে না নাই ভারতবর্ষের সংবিধান থাকবে না নাই ভারতের এজেন্সি থাকবে না নাই তার একটা নির্বাচন এই নির্বাচন আপনাদের গণতান্ত্রিকভাবে সমাজের ভোটাধিকার সাব্যস্ত করার অধিকার রয়েছে আমি আপনাদের কাছে কঠোরভাবে আহ্বান জানাচ্ছি আপনাদের সামনে কংগ্রেস প্রার্থী আমার মামা আবু তাহের ব্যাপারী সাহেব মিত্রজোটের প্রার্থী বিজেপি ইজিপি এবং বিপিএফ এর প্রার্থী দাবুদ ইসলাম সাহেব আর আপনাদের অতি আদরের নেতা আপনাদের বর্তমান সাংসদ আমাদের মনোনীত প্রার্থী হজরত মাওলানা আপনাদের সাংসদ হজরত মাওলানা বদরুদ্দিন আজম সাহেব আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা তিন মিনিট বা পাঁচ মিনিট সময় চিন্তা করবেন মূলত আমাদের সামনে তিনটা প্রার্থী আছে সাহেব ব্যাপারী সাহেব জাভেদ ইসলাম সাহেব এবং হজুর সাহেব এই তিনজনের সামনে রাখি চোখ বন্ধ করি আপনারা তো চিন্তা করবেন আপনাদের স্বার্থ কর্মের স্বার্থ জাতির স্বার্থ মানবন্ধের সুরক্ষার স্বার্থের সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমার মনে হয় তিন মিনিটও লাগবে না আপনারা এক সেকেন্ডে ঠিক করে ফেলবেন যে আপনাদের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল সাংসদ আমার বিগত দিনের পার্লামেন্টের পারফরমেন্সের কথা যদি বলি দুই ঘন্টা টাইম লাগবে সাথে কংগ্রেসের অপপ্রচার আমাদের সামনে যেগুলো করলে যদি বলতে চাই ওখানে দুই ঘন্টা টাইম লাগবে যেহেতু আপনাদের মুখ্য অতিথি ওনাদের উপরে বিলাসী বা অবস্থা অবস্থা পরিক্রম আছে এই যুবক রোজ আপনারা এত কষ্ট করে পিতৃ সমতুল্য ব্যক্তি সকল মা বোনেরা যুবক বন্ধু সকল আপনারা মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং দক্ষিণ সালমারা জেলা কমিটির সভাপতি হিসেবে চিরকৃতজ্ঞতা থাকবো আপনাদের কাছে সদা ব্যক্তি সকল এখন এখানে বিশেষ একটা কথা প্রস্তাবিত যেটা কয়েকদিন ধরে মিডিয়ায় আজকে নিয়ে আমার 50 নম্বর মিটিং এটা 50টা মিটিং এই বলছি 49টা এখানে বলবো দেহত্বই মামায় ডামান্য হয় দূরত্বেও মামায় ডামান্য হয় এই অবস্থায় আমার যদি বুদ্ধি আছে ইমান আছে আমি ইসলাম সম্প্রদায়ের মানুষ আমি কোনোদিনও গর্দারি করতে পারি না তাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে মামা আছে মামার জায়গায় বাড়িতে যাব মাছ ভাত খাব কিন্তু রাজনৈতিক ভাবে কোন সহায় আমার কাছে পাবে না আমার ভোটের পক্ষে নিয়োগ করার জন্য যত পলিসি আছে যত পরিশ্রম আছে আজকে মামাকে আমি বলছিলাম অনুরোধ করি দেড় মাস আগে যে আপনি কমসে কম কর্মের খাতিরে অন্তত এমপি টিকিট নিয়েন না দিলেও না চলবে না কারণ আপনি আমাদের সাংসদ মাননীয় বদরুদ্দিন আজম সাহেবের সমকক্ষ না আমাদের মাইনরিটির জন্য আসামের জন্য দরিদ্র জনসাধারণের জন্য বিভিন্ন স্বার্থের জন্য ওনার পার্লামেন্টে জমা অপরিহার্য তারপরে মামা যদি কথা শুনে নাই ওনাকে দ্বিতীয় নম্বর বলছি আমি আল্লাহ নিয়ে বলছি যে আপনি আজমল সাহেব কখনো হারাইতে পারবেন না